প্রথমবারের মতো দলীয় প্রতীক ব্যবহার করে ভোট যুদ্ধে নামতে পারবেন পৌর নির্বাচনের মেয়র প্রার্থীরা। নিয়ম অনুসারে একই দলের একাধিক প্রার্থী হওয়ার সুযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম ও লাকসাম পৌরসভায় প্রতিটি রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রে যোগাযোগ শুরু করেছেন। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও অন্য কোনো দলের প্রার্থীর তেমন কোনো প্রচারণা দেখা যাচ্ছে না। বিশ দলীয় জোটের সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা না চালালেও আওয়ামী লীগের বর্তমান মেয়র সহ দলের বিভিন্ন পদে থাকা নেতাদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকা। বিগত সময় নির্বাচন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচন করেছি, আশা করছি আমি দলের সমর্থন পাব, তারপর আমি দলের যে কোনো সিদ্ধান্তই আমি মেনে নিব। পৌরবাসী পরিবর্তনের পক্ষে এবং আমি ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে যখন যে এলাকা যাচ্ছি যথেষ্ট সাড়া পাচ্ছি। এদিকে লাকসাম পৌরসভায় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিএনপি জামায়াত নেতারা, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তারা। দল যাকে ভালো মনে করে আমরা অবশ্যই সেটা মেনে নিয়ে আমরা আমাদের দলীয়ভাবে আমরা কাজ করার জন্য এবং ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আমরা প্রস্তুত। জনগণের সমর্থন এবং দল এবং জোটের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবো বলে আমি আশাবাদী। চৌদ্দগ্রাম ও লাকসামবাসী চায় যোগ্য মেয়র। নিজেদের জনপ্রতিনিধি নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতা প্রাধান্য পাবে বলে মনে করেন পৌর এলাকার সচেতন নাগরিক। NTV News Desk.